হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ ভালো কাটছে বা কেটেছে। তো আমি ভিডিওগুলো অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম, বাট ভয়ে জফার দেওয়া হয়নি, ওই কারণে ভিডিওগুলো ছাড়া হয়নি। তো ঈদের দিন একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা তিনজন মিলে, মানে আমরা সপরিবারে, আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে। তো যার উদ্দেশ্যে যাব ভেবেছিলাম, সেখানে এমন ভিড় আর এমন মানে গাড়ি ঘোড়ার অত্যাচার সেখানে, মানে ঠেলে তো ঠেলা যাচ্ছেই না, উল্টে বাস লরি কিছুই যেতে পারছে না মানুষের ভিড়ে। তো ওটা হচ্ছে আমাদের জলঙ্গি নদীর ওই যে রাধানগর ব্রিজ, তো ওটা খুবই পপুলার হয়েছে, আশেপাশের মধ্যে অত বড় ব্রিজ নেই। তো ওখানে যখন আমরা পারলাম না করতে, মানে চান্স পেলাম না, এক কথায় আমরা ভিড়ের মধ্যে থাকতে চাচ্ছিলাম না। অনেকেই আছে সেখানে, তো এমন ভিড় মনে হচ্ছে গায়ে ধাক্কা দিয়ে দেবে কেউ। আর গাড়ি ঘোড়া তো যেতেই পারছে না, গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষের মানে গলার আওয়াজ শুনে আমরা চলে এসেছিলাম। তো আমরা চলে এসেছি এখানে, আমরা পলাশিপাড়া ব্রিজে চলে এসেছিলাম। তো ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে এই যে আমি ঘাট পার হচ্ছি, কাটিয়ে তারপর আমরা একটু মোমো খেয়ে পলাশিপাড়ায় চলে এসেছি বাড়ি। তো বেশিক্ষণ দাঁড়ায়নি, তো আমরা ঘাট পার হচ্ছি। এটা হচ্ছে আমাদের গঙ্গা, মানে কি বলবো, এটাকে বলে খড়ি বলে কি গঙ্গা বলে জানি না ঠিক। তো ওখানে পার হচ্ছিলাম আমরা, সাঁকো পার হচ্ছিলাম আমরা তিনজনে। তো একটু ভিডিও করে নিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই, এটা একটু ভিডিও করলাম। তো তারপর এই যে উঠে পড়লাম আমরা, উঠে আমরা চলে যাব যেখানে যাচ্ছি তার উদ্দেশ্যে। তো চলুন দেখবেন ওখানে কেমন ভিড়। ওখানে ভিড়ের মানে এতে মোবাইল দিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে মোবাইল পড়ে যাওয়ারও ভয় ধাক্কা খেয়ে, আর হচ্ছে কি বলবো, মানে হাত থেকে কেউ নিয়ে নেওয়ারও ভয়, কারণ হচ্ছে এখন তো সৎ মানুষ খুবই কম পৃথিবীতে, মানে নেই বলবো না, তবে খুবই কম, অসৎ সাধু বেশি। তো আমরা মানে কি বলবো, ঈদের দিনটা খুব ভালোই কাটিয়েছি, খুব সুন্দরভাবে এনজয় করেছি আর এদিক ওদিক খুব ঘুরেছি। তো এইটুকুই, আর বেশি কিছু বললাম না। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দরভাবে জীবন কাটাবে।